সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আইটিভির নিয়মিত আয়োজন। আপনাদের সবার প্রিয় অলিম্পিক নাটি বিস্কিট প্রেজেন্ট মিউজিক স্টেশনের আজকের আয়োজন, এবং সাথে রয়েছি আমি যথারীতি শান্তা জাহান, আর আমার সাথে রয়েছেন আপনাদের সবার প্রিয়, ইনফ্যাক্ট আমাদের সবার প্রিয় শিল্পী। আগে কার নাম বলবো ভাইয়া? ওকে, আমাদের সাথে রয়েছেন শফি মণ্ডল এবং রিঙ্কু। হ্যাঁ, শফি মণ্ডল, ঠিক আছে? হ্যালো হ্যালো, ঠিক, ওকে ঠিক আছে, আরো বলবো? ওকে, চালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি শান্তা আপনাদের সাথে লাইভে রয়েছি। সবাইকে অনেক অনেক থ্যাংকস যারা আমাকে বার্থডে এর জন্য উইশ করেছেন। আমি খুবই কি বলবো, এটাকে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো। আই লাভ ইউ অল আ লট, এবং আজকের এই বিশেষ দিনটাকে আপনারা আরও বিশেষ করে তুলেছেন শুধুমাত্র আপনাদের ভালোবাসা দিয়ে। আমি সত্যিকার অর্থে কৃতজ্ঞ, সবসময় আপনারা আমাকে এভাবে ভালোবাসবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমি যেন আমার বেস্ট কাজটা সবসময় আপনাদেরকে দিতে পারি। আপনাদের যে এক্সপেকটেশন সেটা যেন আমি অলওয়েজ আপনাদের সাথে আমি প্রেজেন্ট করতে পারি আপনাদের জন্য আমার সবচেয়ে ভালো কাজগুলো, পরিচ্ছন্ন কাজগুলো, এটার জন্য সবসময় দোয়া করবেন। আর একটা বিষয় জানাতে চাই যে আজকের বার্থডেটা অবশ্যই আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। এত মানুষের ভালোবাসা পেয়েছি, এত মানুষের বেস্ট উইশেস পেয়েছি, তো আমি এই জন্য সত্যিকার অর্থে কৃতজ্ঞ সবার প্রতি। আর প্রিয় দর্শক, এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে আমি আরটিভি লাইভে চলে যাচ্ছি। তো আজকে আরটিভি লাইভে যারা আমাদের সাথে গান করবেন, শফি মণ্ডল আমাদের খুবই প্রিয় একজন মানুষ, বাউল সাধক, এবং রয়েছেন ক্লোজ আপ ওয়ান তারকা রিঙ্কু। সো আই থিঙ্ক আপনারা সবাই মিলে এনজয় করবেন আজকের অনুষ্ঠানটি, আর সাথে তো আমি আছি। সো আমার সাথে আমার আজকের এই জন্মদিনটিকে আরেকটু স্পেশালি যদি আপনারা সবাই মিলে আমার সাথে থাকতে চান, স্পেশালি আজকের দিনটা, জন্মদিনের প্রথম প্রহর থেকে নিয়ে শেষ প্রহর পর্যন্ত, তাহলে বোধহয় আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। এবং আমি তো বাউল সঙ্গীত সবসময় অনেক বেশি অনেক বেশি এনজয় করি। আমার বিশেষ আপনাদের জন্য বেশ কিছু গান থাকবে, আই হোপ ইউ উইল এনজয়। এবং আরও একবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার সাথে থাকবেন এবং দেখতে থাকুন আরটিভি লাইভ। বাই।